সো হেই হ্যালো লোকাইজ, সবাইকে স্বাগত চ্যানেলের ফ্রেশ একটি ভিডিওতে। তো গাইজ, আজকের ভিডিওটা আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে লাস্ট পর্যন্ত দেখার জন্য, কারণ গাইজ খুবই হ্যাপি হয়ে যাবে এবং ভালো ভালো মারাত্মক মারাত্মক কিছু আপডেট নিয়ে তোমাদের জন্য চলে এসেছি 999 প্লাস, তোমাদের আর কোনোদিন হবে না। তাছাড়া গাইজ, আমাদের যে মুখের রুমাল, অনেক কিছু তোমরা কীভাবে নিতে পারবে সব কিছু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। চলো গাইজ, বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ছোট্ট একটি ইন্ট্রোর পর। সো গাইস, আমি তোমাদের এক এক করে সমস্ত আপডেট এবং নিউজগুলো দিচ্ছি এবং তোমরা এক এক করে দেখতে থাকো, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তো আগের দিন আমি এটা বলেছিলাম, ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্কে আমরা কালাহারি ম্যাপ দেখতে পারবো। তো গাইস, এটা একদম কনফার্ম হয়ে গেছে, তোমরা ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্কে কালাহারি ম্যাপ দেখতে পারবে 7ই মে, মানে পরশু দিনের পর থেকে। আজকে 5 তারিখ হয়তো আমি ভিডিও বানাচ্ছি, 6 তারিখ আজকে এবং 7 তারিখ থেকে, মানে কালকের থেকে তোমরা কালাহারি ম্যাপ দেখতে পারবে ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্কে। নেক্সট যে আপডেট সেটা হচ্ছে গাইস আমাদের ম্যাজিক কিউব বান্ডেল আপডেট। দেখতে পাচ্ছি এখানে যে দুটো বান্ডেল দেখতে পাচ্ছি, এই দুটো বান্ডেল কিন্তু আমাদের ইন্ডিয়া সার্ভারে 100% চান্স রয়েছে, কিন্তু কবে আসবে অনেকেই আমাকে মেল করছে, মেসেজ করছে, কমেন্ট করছে। তো দেখো, 12ই মে একটা ডেট আছে, তো 12ই মে আমার যা মনে হয় আসবে না। তোমরা কবে দেখতে পারবে? নেক্সট OB22 আপডেটে, ঠিক আছে। OB22 কবে আপডেট আসবে? তোমরা লাক রয়্যালে যাবে, গোল্ড রয়্যাল দেখবে, কদিন বাকি শেষ হতে, গোল্ড রয়্যাল যেদিন শেষ হবে সেদিন তোমরা আপডেট দেখতে পারবে এবং তারপরেও হয়তো তোমরা ম্যাজিক কিউব বান্ডেলটা আপগ্রেড হয়ে যাবে, বা 12ই মেও আসতে পারে, আমি নট শিওর, ঠিক আছে। এবার গাইস, আমাদের যে মেন আপডেটগুলো আছে সেই দিকে তোমাদেরকে নিয়ে যাবো, যেটা হচ্ছে আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যাল, ঠিক আছে। এখান থেকে ইন্টারেস্টিং আপডেটগুলো শুরু হচ্ছে। নেক্সট ডায়মন্ড রয়্যাল হচ্ছে মেয়েদের বান্ডেল, যেটা আমাদের NCLC কমান্ডো যে বান্ডেলটা আছে, ওরই ফিমেল ভার্সন LC ক্লোনেল, ঠিক আছে। এই বান্ডেলটা কিন্তু আমরা নেক্সট ডায়মন্ড রয়্যালে কিন্তু দেখতে পারবো, ঠিক আছে। তো গাইজ, নেক্সট ডায়মন্ড ফিমেল বান্ডেল কার কার মানে ভালো লাগছে কি মানে বলে দাও কমেন্টে, আমার তো একদমই ভালো না, কারণ এই যে মেল বান্ডেলটা এখন চলছে এটা কিন্তু OP বান্ডেল ডায়মন্ড রয়্যালে, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট যে আমাদের আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে গাইজ আমাদের যে ফুটবল জার্সি, যেটা ব্রাজিল সার্ভারে অলরেডি দিয়ে দিয়েছে, অনেকেই অ্যাপেল করেছে তোমাদের ইন্ডিয়ার সার্ভারেও আসতে পারে, তো ব্রাজিল সার্ভারে দিয়েছে। তো ওই ফুটবল জার্সিগুলো কীভাবে পাওয়া যাচ্ছে? এগুলো আবার ভেস্ট হাইট করে, আমার তো OP লাগে ফুটবল জার্সিগুলো। সো গাইস, এগুলো কীভাবে পাওয়া যাচ্ছে? একটা স্পিন 30টা ডায়মন্ড, 5টা স্পিন 150টা ডায়মন্ড, ঠিক আছে। স্পিন করার পর তোমরা কী পেতে পারো? এখান থেকে জার্সি পেতে পারো, হলুদ, আর্জেন্টিনার জার্সি, ব্রাজিলের জার্সি, তো এই জার্সিগুলো পেতে পারো। তাছাড়া কী পেতে পারো? যদি ধরো জার্সি বাদ দাও, তাছাড়া তুমি ফুটবল টোকেন পেতে পারো, দেখতে পাচ্ছি অ্যারো করে দিচ্ছি, এই ফুটবল টোকেন তুমি পেতে পারো। এই ফুটবল টোকেন পেয়ে তোমরা কী করবে? রেডিমে ক্লিক করবে, ওটা বাইরের ভাষায় লেখা, ওখানে রেডিমে ক্লিক করতে হবে। রেডিমে ক্লিক করে সেম টু সেম পোরিং পেটের ইভেন্টের মতো তোমরা ওখানে গিয়ে ফুটবল জার্সি রিডিম করে নিতে পারো। তো এখানে 200টা টোকেন দিয়ে একটা হলুদ জার্সি, মানে যেটা কি কার জার্সি জানি না, বাট হলুদ হচ্ছে ব্রাজিলের জার্সি, হ্যাঁ, আর সবুজ কালারের জার্সি, আর্জেন্টিনার জার্সি, বিভিন্ন ধরনের জার্সি আছে, তোমরা ওখান থেকে নিতে পারবে, ঠিক আছে। তো এই ভিডিও যদি ভালো লাগে থাকে, বলতে ভুলে গেছি, একটি লাইক করে দেবে গাইস, প্লিজ লাইক করে দেবে। আর যারা চ্যানেল নতুন এসছো, আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো, ইয়ার যদি কাম ভালো লাগে আমার কাজ, তো ইয়ার প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অপশন করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো গাইস, নেক্সট আপডেটের দিকে যাওয়া যাক। তো গাইস, নেক্সট আপডেটটা OP আপডেট, যেটা হচ্ছে আমাদের যে ইভেন্টটা চলছে, আমি অ্যারো করে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেম টু সেম পাঙ্ক ইভেন্ট আমাদের সার্ভারে চলছে। বাইরের একটা সার্ভারে দেখো কী দিচ্ছে, জামা, একটা গান বক্স, আর একটা কী সিম্পল একটা কী সব গেঞ্জি দিচ্ছে। এর থেকে গাইস, এবার ইন্ডিয়া সার্ভার মনে হচ্ছে এই সার্ভারের থেকে ইন্ডিয়া সার্ভারে এবার ইভেন্টটা অন্তত ভালো দিয়েছে, লুটবক্স, কান্নাইন টাইটেল স্কিন, ইমোট, অনেক কিছু কিন্তু দিচ্ছে। তো আমি হ্যাপি এই জিনিসটা দেখার পরে তোমাদের সঙ্গেও বললাম, তোমরাও হ্যাপি হয়ে যাও। আর গাইস, দেখতে পাচ্ছ এখানে একটা টোকেন কালেক্ট করতে হচ্ছে ইভেন্ট কমপ্লিট করে, এবং টোকেন কালেক্ট করে টোকেন দিয়ে ওয়াটার লেমন AK, ঠিক আছে, ড্রাগন AK না, ওয়াটার লেমন AK উইপেন ডাল ভাউচার কিন্তু এখানে সবাই ফ্রিতে নিয়ে নিতে পারছে। এবং সেম টু সেম আরেকটা ইভেন্ট এসছে এই সার্ভারে, যেটা হচ্ছে এখানে এই যে চলছে নীল কালার টোকেন কালেক্ট করতে হচ্ছে, এবং একটা মেয়েদের ড্রেস, ঠিক আছে, ছেলেদের ড্রেস না, একটা মেয়েদের ড্রেস এখানে রিডিম করে ওরা ক্লেম করে নিয়ে নিতে পারছে। এই একটা সিম্পল ইভেন্ট, কিন্তু এই সার্ভারে দুটো ইভেন্ট চলছে অলরেডি, এবং তারা এইগুলো খেলে তারা যে মেয়েদের ড্রেসটা এবং ওয়াটার লেমন একাটা কিন্তু পারমানেন্ট নিয়ে নিতে পারছে। তোমাদের ইন্ডিয়া সার্ভার আসলেও আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু ওয়াটার লেমন AK কি দিও কিছু হবে না, কারণ ফালতু AK। তো যারা নতুন প্লেয়ার আছে তাদের জন্য খুবই ভালো হবে যদি আসে ইভেন্টটা, সবাই কিন্তু হাতে লেজেন্ডারি স্কিন কিন্তু রাখতে পারবে, ঠিক আছে। এবার গাইস, আমাদের নেক্সট যেটা ইভেন্টটা তোমাদের দেখাবো সেটা দেখলে সত্যি তোমরা হ্যাপি হয়ে যাবে, মুখের রুমাল। মুখের রুমাল তোমরা কীভাবে পেতে পারো, ঠিক আছে। তো এখান থেকে শুরু করছি এই মুখের রুমালের ব্যাপারটা। তো একটা সার্ভারে দিয়েছে তোমরা ডায়মন্ডে নিতে হবে, কেমনভাবে দেখতে পাচ্ছ এখানে একটা স্পিন 30টা ডায়মন্ড, ঠিক আছে। তোমরা কী কী পাবে? সবুজ, লাল, নীল, সমস্ত রুমাল তোমাদের 6-7টা রুমাল এখানে দিয়ে দিয়েছে, এবং তোমরা একটা স্পিন হবে 30টা ডায়মন্ড এবং 5টা স্পিন
150 এমন, ঠিক আছে? তো এগুলো স্পিন করলে কী হবে, এখানে মোটরসাইকেল রেস দেখতে পাচ্ছ, মোটরসাইকেল বাইক দাঁড়িয়ে আছে। তো যখন তুমি স্পিন করবে এখানে যে কাটা টাইপের আছে এই কাটাটা উঠবে, হয় তোমার 20, 30, 50, 100, 200 যে পর্যন্ত যাবে সেই পর্যন্ত তোমার বাইকটা চলে যাবে। তো 200 বাদলো 200 কিলোমিটার বাইকটা চলে যাবে, ঠিক আছে? তো একটা একটা রুমাল নিতে কত করে লাগবে, একটা রুমাল নিতে তোমার লাগবে হচ্ছে 500 মিটার, মানে 500 কিলোমিটার যেতে হবে মনে করো, ঠিক আছে? মানে 200 গেলে আবার 200, তারপরে আবার 100 গেলে, তারপরে কি তুমি একটা রুমাল নিতে পারবে, ঠিক আছে? বুঝতে পারলে? এবং একটা রুমাল 500 আছে, কিছু রুমাল 250 আছে, কিছু রুমাল 300 আছে, এইভাবে কিন্তু তোমরা রুমালগুলো নিতে পারছো বাইরে একটা সার্ভারে এই ডায়মন্ডে দিয়েছে। আবার যে লাল কালারের রুমালটা আছে সেটা কিন্তু একটা সার্ভারে ফ্রিতে দিয়েছে, ফ্রিতে বলতে টপ আপে ফ্রিতে দিয়েছে, মানে ডায়মন্ড টপ আপ করলে ফ্রিতে পেয়ে যাবে। ডায়মন্ড টপ আপ করলে ডায়মন্ড ভাউচার, তাছাড়া লাল রুমালটা, তাছাড়া যে লাভ ইমোট লাভ বেরোয় সেই ইমোটটা, আর যে গ্লোবালের স্কিন যেটা অলরেডি আমাদের সার্ভারে চলে এসেছে এটা, তো এগুলো কিন্তু দিয়ে দিয়েছে। তো আমার যতদূর মনে হয় ইন্ডিয়ার সার্ভারে আমাদের কাজ করবে আমাদের টপ আপে রুমালটা দেবে, কারণ এতদিন যেটা রুমাল সে টবাবে এসছে, তো টবাবে আসতে পারে, ঠিক আছে? বা অন্য স্পেশাল ইভেন্টও আসতে পারে, আই এম নট শিওর। আর এই যে ইভেন্টটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিফট ইভেন্ট। গিফট ইভেন্ট বলতে কেমন ইভেন্ট, ধরো তুমি তোমার ফ্রেন্ডকে কোনো গিফট করলে, ধরো নিনজা বান্ডেলটা গিফট করলে, তাহলে তুমি নিনজা বান্ডেলটা তুমিও পাবে, তোমার বন্ধুও পাবে, মানে একদম 50% অফ বলতে পারো এক কথায়। মানে তোমার তোমার একটা 1000 ডায়মন্ডে তোমার একটা বন্ধুকে নিনজা বান্ডেল গিফট করলে সে নিনজা বান্ডেলটা তুমিও পাবে, এইভাবে কিন্তু বন্ধুর সঙ্গে তোমরা গিফট করতে পারো ইভেন্টটা আসলে। এইবার গাইস স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই যে মেনটেন্স ব্রেক ফর, মানে মেনটেন্স ব্রেক মানে কালকে 7 তারিখ, কালকে তোমরা গেম খেলতে পারবে না, ঠিক আছে? সকাল 9টা কি 10টার থেকে বিকেল 5টা অবধি গেম খেলতে পারবে না। গেম খেলতে পারবে না মানে কি কালকে কি ফ্রি ফায়ার আপডেট দেবে? না গাইস, কালকে কোনো ফ্রি ফায়ার আপডেট দেবে না, তোমরা প্লে স্টোরে গিয়ে কোনো ফ্রি ফায়ারকে কোনো আপডেট দিতে হবে না, কালকে জাস্ট মেনটেন্স ব্রেক দেবে। এই জন্য ফ্রি ফায়ার অনেক ল্যাগ করে, এখন 999 হয়ে যায় ভালো নেটওয়ার্ক থাকা সত্ত্বেও, তো এই আপডেটটা দেওয়ার পরে 999 একদমই হবে না, একদমই হবে না বলতে তোমার নেটওয়ার্ক একদমই পাচ্ছে না, তাহলে তো 999 হবেই, তোমার নেটওয়ার্ক ভালো থাকে কোনোদিন 999 এখন হবে না, ঠিক আছে? ল্যাগ করবে না, পুরো ফ্রি ফায়ার পুরো ক্লিয়ার করে ভালো করে দিচ্ছে, ঠিক আছে? তো গাইস ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবে, চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এই ধরনের নিউজ সবার আগে পেতে। চলো দেখা হচ্ছে পরের দিন।